মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে বলছি, এটা কখনো হতে পারে না। রাজনাথ মুখার্জি আমাকে খুব ভালোবাসে, জগদ্ধাত্রী কাকুমণি আমাকে খুব ভালোবাসে, উনি আমার পিতৃতুল্য। আর আমার এটুকু বিশ্বাস আছে, আমার বাবার প্রতি আমার যতটা বিশ্বাস, রাজনাথ মুখার্জির প্রতি আমার ঠিক ততটাই বিশ্বাস। রাজনাথ মুখার্জি কোনোদিন আমাকে গুলি করতে পারে না। বেশ, মানলাম, আপনার ইনটিউশনকে আমি শ্রদ্ধা করছি, আপনার রাজনাথ মুখার্জির প্রতি ভালোবাসাকে আমি শ্রদ্ধা করছি, বাট বাকিরা, উৎসব মুখার্জি, উৎসব রিভলভার চালাতে পারে? উৎসব পারে, রকচটা নিশানা অব্যর্থ নয়, তাই ওর হাতে কেউ রিভলভার তুলে দেয় না। তাহলে চন্দ্রনাথ মুখার্জি, আই মিন চাঁদ বদন? চাঁদ বদন? না না, চাঁদ বদনও এসব আগ্নেয়াস্ত্রতে বিশ্বাস করে না, উনি বরং এসব এড়িয়েই চলেন, উনি বরং একটু মগজাস্ত্রতে বেশি বিশ্বাস করেন। হ্যাঁ, যে মগজটা হচ্ছে একেবারে শয়তানের কারখানা। তাহলে আর কে হতে পারে? দেবুদা? না না, দেবু গুলি চালানোর লোক নয়, অত সাহস ওর হবে না। বটে, দেবুদা ওই দিন ওখানেই ছিল। হ্যাঁ মানছি ছিল, কিন্তু দেবু গুলি চালাবে না। তাহলে দিবিয়া সেন? হুম, দিবিয়া সেন ট্রাই করতে পারে, ডেফিনেটলি ট্রাই করতে পারে, ও এমন একজন যে সন্দেহর তালিকায় থাকতে পারে। একটু একটু ভাবুন না বর্দীপ, এই এই পরিবারে আর কেউ থাকতে পারে সন্দেহজনক, কেউ যে যে রিভলভার চালাতে পারে, যার এরকম ব্যাকগ্রাউন্ড আছে, যার নিশানা অব্যর্থ? না জগদ্ধাত্রী, সেরকম কাউকে কিন্তু আমার ঠিক মনে আসছে না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলুন, তদন্ত চলছে, কৌশিকী মুখার্জির খোঁজ চলছে, বাকি কথা পরে বলছি স্যার। বলতে, তার মানে কোনো ক্লু পাওয়া গেল না? ঠিক আছে আমি আসছি। জগদ্ধাত্রী, এক মিনিট এক মিনিট এক মিনিট, একটা মিনিট শোনো, এদিকে বলুন। আমরা কিন্তু একজনকে মিস করে গেছি। কাকে বলুন তো? সাংলি? না, গরিমা। তাহলে জগদ্ধাত্রী, এই বাড়িতে কিন্তু একজন আছে যিনি স্কুল লাইফে কলেজ লাইফে শুটিং প্র্যাকটিস করত, রিভলভার না, রাইফেল শুটিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।